শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ, আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। নমস্কার দর্শক বন্ধুরা, ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের প্রচুর চিঠি, প্রচুর ইমেল, প্রচুর ফিডব্যাক পেয়ে আমরা খুব আনন্দিত। কিন্তু আপনারা আগের দিনের তথ্যগুলো থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং আপনাদের নতুন যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব দেবব্রত স্যারের সাথে। আপনারা আগের এপিসোডের তথ্যগুলি থেকে দর্শক বন্ধুরা খুবই উপকৃত হয়েছেন, কিন্তু বেশিরভাগই আমি যে ইমেলগুলো দেখছি সেগুলোতে বেশিরভাগ লোকই স্কিন নিয়ে খুব ওয়ারিড। আমার যেটা ধারণা যে আমরা যখন ছোট থাকি বা কোনো শিশুকে আমরা যখন দেখি তখন তার স্কিনটা সম্পূর্ণ অন্যরকম হয়, তখন তার স্কিনটার মধ্যে একটা ন্যাচারাল লাবণ্য থাকে, তার কোনো কেয়ারের বা কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু আস্তে আস্তে যখন বয়স বাড়ে, এজিং প্রসেসে, আমাদের স্কিনের সেই ন্যাচারাল লাবণ্যটা নষ্ট হয়ে যায়। তো আমরা বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে আসি পার্লার থেকে, কিন্তু সেগুলো কি আদৌ ট্রিটমেন্ট? কারণ সেগুলোর গ্লো, সেগুলোর রেজাল্ট তো দু চার দিনের বেশি আমরা থাকি না, তাতে পরে আরও সেগুলো পরে আরও ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তো আপনি এন্টায়ার একটা ট্রিটমেন্ট নিয়ে কি বলতে চান স্কিনের? বেবি সফট স্কিন, তাই না? প্রত্যেকটা মানুষের কাছে একটা ড্রিম, প্রত্যেকটা মানুষ চান, শুধু মহিলারা কেন, পুরুষরাও চান, প্রত্যেকেই চান আমার স্কিন খুব উজ্জ্বল থাকুক, খুব চকচকে থাকুক, খুব ভালো থাকুক। কিন্তু আমরা কি এটা কখনো ভেবে দেখেছি যে আমরা যেটা চাই সেটা পাই কি? সব ক্ষেত্রে মনে হয় পাই না। এর কারণ যদি ভাবতে যাই তখন শুধুমাত্র কিন্তু বাতাসের পলিউশন, ইউভি রে, এদের দোষ দিলে হবে না। মাথায় রাখতে হবে আমাদের স্কিন কিন্তু আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান। অনেকে ভাবেন লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় বৃহত্তম অর্গান, কিন্তু না, স্কিন সব থেকে বড় অর্গান এবং স্কিনের প্রচুর কাজ আছে। অনেক ক্ষেত্রে অনেকে বলেন স্কিন অয়েলি হয়ে যাচ্ছে, কারো স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, কারো স্কিন আবার খুব সেন্সিটিভ, কারো স্কিনে আবার কোনো কিছু শুটি করে না। কিন্তু আমরা যদি আমাদের মা ঠাকুমাদের জিজ্ঞাসা করি যে আমরা যখন পৃথিবীর বুকে এসেছিলাম তখন কি আমাদের এই সমস্ত স্কিনের এতগুলো পার্থক্য বা ডিভিয়েশন কি ছিল, তাহলে একটা জায়গায় আমরা ধরে নিতে পারি যে এগুলো কিন্তু অ্যাকোয়ার্ড। স্কিনের ভেতর থেকে সিবেসিয়াস গ্ল্যান্ড, যে গ্ল্যান্ড থেকে সিবাম সিক্রিয়েশন হয়, যে সিবাম বেরোনো যেখানে বন্ধ হয়ে যাবে সেখানে স্কিন ড্রাই হবে। সিবামটা কী করে বেরোনো বন্ধ হলো? তার কারণ আমরা কোনো সহকর্ষিত বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞার কাছে এমন কিছু কেমিক্যাল বেস কিছু ইউজ করে ফেলেছি যেখানে আমার স্কিন থেকে এমন ব্লক হয়ে গেছে, সিবাম বাইরে আসছে না, স্কিন ড্রাই হয়ে গেছে। সুতরাং আমরা ত্বকের দায়িত্ব যদি দিতেই পারি, আমরা ত্বকের দায়িত্ব দিতে হবে এক্সপার্টকে নয়, ত্বকের দায়িত্ব দিতে হবে ডক্টরকে। অ্যাকচুয়ালি আমাদের এটা ভাবতে হবে যে শুধু প্রোডাক্টকে দোষ দিয়ে তো লাভ নেই, আমরা আমাদের স্কিনে এমন কিছু জিনিস ব্যবহার করে ফেলেছি যেখানে আমার স্কিনে আজকে ইনফ্লামেশন হয়ে গেছে। একটা কথা তো অস্বীকার করতে পারি না, যেখানে কাটা জায়গাতেই কিন্তু অ্যান্টিসেপ্টিক লোশন লাগালে জ্বালা করে, নর্মাল স্কিনে করে না, তার মানে সমস্যাটা আমার গালে আছে। আমি রোদ্দুরে বেরোচ্ছি, আমার গালটা লালচে হয়ে গেল, বাড়ি ফিরলাম ব্ল্যাকিশ হয়ে গেল, গরম স্কিনটা, আলটিমেটলি ভাবতে হবে যে আমার গালের মধ্যে সমস্যাটা কিন্তু হয়ে চলেছে। দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অনেক ক্ষেত্রে দেখবেন যারা বাইরে বেরোন, ট্যান হন হাতে হয় হাতের এই অংশটা, এই অংশটা কিন্তু নর্মাল থাকে, এটা একটা, এগুলো কমন ফ্যাক্টর। সুতরাং স্কিনকে যদি আমরা অয়েলি করি সেটাও আমাদের দোষ, ড্রাই করলেও আমাদের দোষ, এবং স্কিনের যে কোনো সমস্যা কিন্তু বেশিরভাগটাই আমাদের সেলফ ইনভাইটেড। দেখবেন যাদের খুব ড্রাই স্কিন একটু ময়েশ্চারাইজার লাগালেই অ্যাবজর্ব করে নেয়, তারপরে স্কিন সেটা চাইছে, আবার যাদের অয়েলি স্কিন কোনো কিছু স্কিনে মিশতে চায় না। শুধু স্কিনের বুঝতে হবে আজকের দিনে কি নেচার আছে, কিন্তু নেচারের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্কিনের ট্রিটমেন্টে ইন্টারনাল ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্ট। ইন্টারনাল ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্টের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে এমন কিছু মেডিসিন বা এমন কিছু ভেষজ নিতে হবে যেগুলো আমাদের ত্বকের সমস্যাকে নিয়ন্ত্রণ করে আনবে। আয়ুর্বেদ পরিভাষায় যাকে বলা হয় ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্ট,
বা আমাদের শরীরের ভেতরে যে ফ্রি র্যাডিক্যালসগুলো হয়, যে টক্সিনগুলো থাকে, সেগুলোকে রিডিউস করে স্কিনের বেটারমেন্ট নিয়ে আসার ট্রিটমেন্ট। আমরা সেই সমস্ত ভেষজকে নিয়ে বানিয়েছি দুটো ইম্পর্ট্যান্ট মেডিসিন, একটা লাবণ্য ডাস্ট আর একটা লাবণ্য লিকুইড। এ দুটো মেডিসিন কিন্তু আমাদের স্কিনের যে কোনো সমস্যাতে খুব বেনিফিশিয়াল। এর পাশাপাশি কিন্তু এগুলো ভীষণই এফেক্টিভ আমাদের ব্রণ বা র্যাশ যাদের আছে সেই সমস্ত ট্রিটমেন্টের ক্ষেত্রেও। ব্রণর কারণ তাহলে কি? ব্রণর কারণ আমাদের ইন্টারনাল হরমোনাল কজ। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, ফিমেলদের ক্ষেত্রে অতি অবশ্যই ইস্ট্রোজেন। তো এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু ভীষণ প্রয়োজন আমাদের লাবণ্য ডাস্ট লিকুইড। এটা যদি কন্টিনিউ করা তাহলে কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। ব্রণের জন্য আমাদের খুব ভালো দুটো মেডিসিন লাবণ্য ফেস প্যাক, সুবর্ণকান্তি ফেস প্যাক। সুবর্ণকান্তি ফেস প্যাকটা আমরা ড্রাই স্কিনে অ্যাডভাইস করি, আর লাবণ্য ফেস প্যাকটা আমরা বলি যে কোনো রকম স্কিনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। ড্রাই স্কিনেও ব্রণ হতে পারে? ড্রাই স্কিনে ব্রণ হতে পারে, র্যাশও আসতে পারে, কারণ টক্সিন যদি স্কিনের নিচে থাকে সেটা মুখে আসবেই। আর অতি অবশ্যই ব্রণের কারণ যখন হরমোনাল সেটা ড্রাই স্কিনেও আসতে পারে। এর বাইরে গিয়ে বলবো কিন্তু আমাদের একটা খুব সুনির্দিষ্ট মেডিসিন এসেছে যেটা ফেস ওয়াশ ফর্মে, সেটা কিন্তু ব্রণের জন্য খুব বেনিফিশিয়াল। সেটা হচ্ছে আমাদের নিম ফেস ওয়াশ। নিম ফেস ওয়াশ এমন একটা মেডিসিন, আমরা বলি টিনেজারদের দিনে মোটামুটি সকাল থেকে দুপুর কিংবা তারপরে বিকেল বা রাত্রির, যদি এরকম সকাল দুপুর বিকেল রাত্রি চারবার যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্কিন খুব ভালো থাকবে এবং ব্রণ সমস্যা আসবে না। নিম ফেস ওয়াশ ডিপ পোর ক্লেন্সিং করে এবং সিবাম নিয়ন্ত্রণটা, সিবাম এক্সেসিভ নিয়ন্ত্রণটাকে আটকায়। এর পাশাপাশি এতে যে শুধু নিম আছে তা নয়, এতে নিমের পাশাপাশি রয়েছে কিন্তু অলিভ অয়েল, আমন্ড অয়েল, ভিটামিন ই, গ্লিসারিন, যাতে ফেস ওয়াশ ইউজ করার পর মুখটা যাতে ড্রাই না হতে পারে। এটা আমরা সেভাবে ফর্মুলেট করেছি এবং এটা স্কিনকে কিন্তু ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট দিচ্ছে, যার এফেক্টে স্কিনের মধ্যে কিন্তু নর্মাল উজ্জ্বলতাটা ফিরে আসছে, স্কিন রেজুভেনেট হচ্ছে এবং একটা যে কোনো একটা ফেস ওয়াশের মাধ্যমে কিন্তু একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট পাচ্ছে। আমাদের নিম ফেস ওয়াশ কিন্তু ব্রণ র্যাশের ক্ষেত্রে যেমন পপুলার, পুরুষদের যেহেতু একটু রাফ স্কিন হয়, তারা টু হুইলার রাইড করে, বাইরে ঘুরে বেড়ান, অনেক বেশি পলিউশন ফেস করতে হয়, তাদের জন্য কিন্তু নিম ফেস ওয়াশ পুরুষদের কাছে খুব জনপ্রিয়। সুতরাং আমি এটুকু মনে করি যে ব্রণ র্যাশ এই সমস্যার জন্য লাবণ্য ডাস্ট লিকুইড আর অতি অবশ্যই পাশাপাশি আমাদের নিম ফেস ওয়াশ, আমাদের সুবর্ণকান্তি বা লাবণ্য ফেস প্যাক, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট। মানে আমরা যেটা বললাম, বুঝলাম যে ব্রণের জন্য শুধু বাইরে থেকে পরিষ্কার করলেই হবে না, ভেতরটাকেও পরিষ্কার রাখতে হবে। ট্রিটমেন্ট ইন্টারনাল এক্সটারনাল দুদিক থেকে যদি হয় তাহলেই বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট আমরা ফিরে পেতে পারি। একদম। ব্রণ নিয়ে তো জানলাম, এবার আমরা স্যারের কাছ থেকে জানবো যে আমরা সবসময় মরিচিকার মতো দৌড়ে যাচ্ছি স্কিন গ্লো এর পেছনে, মানে যে যা বলছে আমরা তাই করে যাচ্ছি, বাজারে যত রকম প্রোডাক্ট আছে, পার্লারস, আমরা সব সময় যে যা বলছে স্কিনের উপর এক্সপেরিমেন্ট করে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি স্কিন গ্লো এর জন্য কি করা দরকার? সত্যি গ্লো যেন সেই মরুভূমির মধ্যে মরুদ্যান, তাই না? সবাই কে গ্লো চান না? সবাই। যিনি শ্যামবর্ণা তিনি চান উজ্জ্বল শ্যামবর্ণা হতে, যিনি ফর্সা তিনি চান রংটা যদি সোনার মতো উজ্জ্বল হতো। অনেকে তো আবার রূপচর্চা কেন্দ্রে ষষ্ঠীর দিন পৌঁছে গিয়ে স্কিনকে আবার পলিশ করতে বসেন। তো আলটিমেটলি স্কিনের পলিশ কতটা থাকে, সে উজ্জ্বলতা কতদিন ধরে রাখতে পারেন সেটা তার থেকে ভালো কেউ আর জানে না। কিন্তু একটা কথা অস্বীকার কোনোভাবেই করা যায় না, সেটা হচ্ছে গ্লোয়ের পেছনে যখন আমরা দৌড়বো আমাদের তিনটি জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে আমার স্কিন ডিহাইড্রেট হয়ে যাচ্ছে না তো, আমি পর্যাপ্ত পরিমাণ জল খাচ্ছি তো, আমি যাই খাই নাই খাই ডাইনিং টেবিলে চারটে জলের বোতল রাখা থাকবে, এক গ্লাস করে খাচ্ছেন কি দেখবো না, এক বোতল করে খাচ্ছেন কি দেখবো না, সকাল 9টা থেকে রাত 9টায় চারটে বোতল শেষ করতে হবে, প্রত্যেক দিন একটা করে মরসুমি ফল খেতে হবে। এবার আসি গ্লোয়ের প্রসঙ্গে। লাবণ্য তো অবশ্যই ইন্টারনালি নেওয়া হচ্ছে, লাবণ্য ডাস্ট লিকুইড, আর অতি অবশ্যই বলবো আমাদের একটা অ্যামেজিং রেঞ্জ এসেছে পরম্পরা আয়ুর্বেদের। আর তো হাতে কটার দিন আমাদের বাঙালিদের অন্যতম অনুষ্ঠানগুলোর, তাই না? উৎসবের দিন প্রায় আমাদের দরজার সামনে দাঁড়িয়ে। কিন্তু এই জায়গা থেকে বলতে পারি যে ছোট্ট ছোট্ট যদি কয়েকটা আইটেমকে আমরা একাত্ম করে নিই, আমরা 24 ঘন্টার মধ্যে যদি 24টা মিনিট দিই, আপনারা যদি আমাকে আপনার ড্রেসিং টেবিলের দুটো র্যাক দেন তাহলে কিন্তু এই গ্লো শব্দটা আপনার বাড়িতে পৌঁছে যেতে পারে। কীভাবে বলুন তো?
ধরুন প্রত্যেক দিন আমরা সবাই স্নান করছি, চোখ মুখ ধুচ্ছি, কিন্তু আমরা যদি এখানে জাস্ট একটু বদলে ফেলি, বদলে ফেলে এমন একটা মেডিসিন দিয়ে আমরা মুখটা ধুই বা বডিটা ঠিকঠাকভাবে ওয়াশ করি যেটার মধ্যে একটা নেচারের ছোঁয়া থাকবে। পৃথিবীর মধ্যে সব থেকে এফেক্টিভ ক্লেন্সার কি জানেন তো? মিল্ক। তার জন্য ক্লেন্সিং মিল্ক বলা হয়। আর ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ন্যাচারাল ময়েশ্চারাইজার কি বলুন তো? হানি। আমরা এই ফরেস্ট হানিকে তার সাথে আমন্ড অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ই, গ্লিসারিন এগুলো কমপ্লিটলি কম্বাইন করে এমন একটা ফেশন বডি ওয়াশ নিয়ে এসেছি, যেটা ওই যে বহু প্রতীক্ষিত দুষ্প্রাপ্য গ্লো সেটার জন্য আলাদাভাবে ফর্মুলেট করেছি। ইয়েস, পরম্পরা আয়ুর্বেদের হানি ফেশ অ্যান্ড বডি ওয়াশ, এটা রেগুলারলি ইউজ করুন। স্নানের সময় তো ফুল বডিতে, আদারওয়াইজ বাড়িতে থাকুন বা বাইরে থাকুন, দিনে 4-5 বার ইউজ করুন না। অতি অবশ্যই বলবো এর পাশাপাশি একটা সায়েন্টিফিক স্ক্রাবিং কিন্তু ভীষণ প্রয়োজন। দেখবেন স্ক্রাবার তো মানুষ যে কোনো কেউ ইউজ করতে পারেন, কিন্তু স্ক্রাবারের এফেক্ট কী, কী কাজ? পরম্পরার যে স্ক্রাবার, সেই স্ক্রাবার কিন্তু একটা মেডিসিন। তার এফিকেসি সেই লেভেলের, সেই যেখান থেকে আমাদের স্কিনে সাবকিউটিনাস লেয়ারে যথেষ্ট পরিমাণ অক্সিজেনেটেড ব্লাড আসতে পারবে। কী করে আসতে পারবে? কারণ পরম্পরার যে স্ক্রাবিং ম্যাট্রিক্সটা আছে, দ্যাট ইজ অঙ্গশ্রী নাম আমাদের মেডিসিনটা, সেটা যখন আমরা স্কিনে রাব করব, ওর মধ্যে অনেক ছোট্ট 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 মাইক্রো গ্র্যানিউলস থাকে, যেগুলো খুব সুন্দরভাবে স্কিনের পার কিউবিক সেন্টিমিটারে একটা সায়েন্টিফিক ওয়েতে মাসাজ দিতে থাকে। আর তার পাশাপাশি স্ক্রাবারের মধ্যে রয়েছে প্রচুর ইম্পর্ট্যান্ট হার্বসের এক্সট্র্যাক্ট, যেগুলো পেনিট্রেট হতে থাকে স্কিনেতে, যার এফেক্টে স্কিন একদম বাটারের মতো বেবি সফট স্কিন হয়ে যায়। পরম্পরা স্ক্রাবার কিন্তু মনে রাখবেন, ইউজ করার পর আর কিন্তু স্নান করবেন না, ওটা ফুল বডিতে মাসাজ করে নিন, অল্প লিউকওয়ার্ম ওয়াটারে জাস্ট আপনি একটু ধুয়ে নিতে পারেন, কিন্তু ভুলেও তারপরে কিন্তু আর বডি ওয়াশ করবেন না, এটাকে রাখতে দিন। যতক্ষণ আপনার স্কিনে থাকবে ততক্ষণই আপনি বেটার রেজাল্ট পাবেন। আর ইম্পর্ট্যান্ট, একটা দুটো আইটেমের নাম না করলেই নয়, সেটা হচ্ছে আমাদের স্কিন গ্লোয়িং সেরাম। বাঙালিদের যে উৎসব, সেই উৎসবে যারা গ্লো চান তাদের কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট মেডিসিন এটা, এটাও কিন্তু মেডিসিন, স্কিন গ্লোয়িং সেরাম। একদম, আমাদের গোল্ড সেরাম খুব জনপ্রিয়, ওটা তো যেমন ছিল আছেই, কিন্তু স্কিন, আমি ভেবেছিলাম কি একটা R&D করে অনুষ্কা, যে আমি এমন একটা মেডিসিন মানুষের হাতে তুলে দেবো যেটা ব্যবহার করলেই ইনস্ট্যান্ট একটা ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে, তিনি যত রুক্ষ স্কিনের অধিকারিনী বা অধিকারিনীই হন না কেন, ইনস্ট্যান্ট একটা গ্লো, একটা লাইট পড়লে একটা স্কিনে একটা রিফ্লেকশন। এটা আমি অ্যাডভাইস করবো একদম বডি অয়েলের মতো ফুল বডিতে অ্যাপ্লাই করার জন্য, এভরিডে তিন দিনে অন্তত পক্ষে 2 থেকে 3 বার, 3 বার হলে খুব ভালো হয়। টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন যে কোনো কেউ, এটা আমাদের 250 ml ইকোনমি প্যাক এসে গেছে মার্কেটে, যেটা আমাদের পরম্পরাবিদের ডোর ডেলিভারি থেকে একদম COD সিস্টেমে অল ওভার ইন্ডিয়া পৌঁছে যাচ্ছে। এর বাইরে তো ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিলে আমাদের সমস্ত কিছু পাওয়া যায়, পরম্পরার নিজস্ব কিছু আউটলেট আছে সেখানেও এগুলো অ্যাভেলেবেল আছে, আর সাধারণ মানুষের পাড়ার দোকানে তো আজকে পরম্পরা পৌঁছে গেছেই। কিন্তু সব কিছুর উর্ধে কী বলবো, এটা কিন্তু মুখে এবং শরীরের যে কোনো জায়গায় জাস্ট বডি ওয়ালের মতো মাসাজ করুন আমাদের স্কিন গ্লোয়িং সেরামটা। দেখুন ঘরে একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বললেও আপনার স্কিন কতটা উজ্জ্বলতা পাবে। আর যদি রেগুলার ইউজ করেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতেই পারি, অষ্টমীতে যখন আপনি ঝাল লণ্ঠনের নিচে পুষ্পাঞ্জলিটা দিতে যাবেন, তখন কিন্তু মনে মনে ডক্টর সেনকে একটা থ্যাঙ্কস জানাবেন। একদম ঠিক স্যার, আমি কিন্তু পরম্পরা পরিবারের অনেক দিনের সদস্যা, আমি রেগুলারলি গোল্ড কিটটা ইউজ করি, আমি দারুণ রেজাল্ট পেয়েছি। তা আপনি একটু দর্শকদের বলুন যে আপনি যেগুলো বললেন সেগুলোর সাথে সাথে ওরা গোল্ড কিটটা কিভাবে ইউজ করবে? অ্যাকচুয়ালি অনুষ্কা, গোল্ড কিট আমাদের খুব সাকসেসফুল একটা ট্রিটমেন্ট। এর মধ্যে 4টি ইম্পর্ট্যান্ট প্যাক রয়েছে, যে প্যাকটা টিনেজার থেকে শুরু করে আপ টু সিনিয়র সিটিজেন প্রত্যেকের জন্য ভীষণ এফেক্টিভ। এটা আমাদের স্কিনের বেশ কয়েকটা লেয়ার অব দ্য ট্রিটমেন্ট দেয়। আমাদের গোল্ড কিটের সব থেকে বড় যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে আমাদের গোল্ড কিট কিন্তু যিনি রেগুলার বেসিসে ইউজ করবেন, তিনি কিন্তু যে স্কিনের কোলাজেন কেয়ার ট্রিটমেন্ট পাবেন। স্কিনের একটা অদ্ভুত পেলবতা, একটা অদ্ভুত উজ্জ্বলতা, স্কিনের একটা আলাদা গ্লো, সেগুলো ধরে রাখবার জন্য কিন্তু আমাদের গোল্ড কিট আর গোল্ড সেরাম ভীষণ ভাইটাল। আর এর পাশাপাশি অতি অবশ্যই কিন্তু আমি অ্যাডভাইস করি আমাদের স্কিন গ্লোয়িং সেরাম, আমাদের হানি ফেস অ্যান্ড বডি ওয়াশ, এবং অতি অবশ্যই
আমাদের অঙ্গস্থি স্ক্রাব। স্যার আপনাকে এবার একটু জিজ্ঞেস করব যে আমরা যারা এই রাত জেগে পড়াশোনা করি বা অনেকেই রাত জেগে ল্যাপটপের সামনে বসে বাড়িতে কাজ করে বা অফিসে কাজ করে, তো তাদের এজিং, তাদের স্কিনে এজটা খুব তাড়াতাড়ি চলে আসে, এজিং প্রসেসটা খুব তাড়াতাড়ি কাজ করে। তো অ্যাকচুয়ালি এজিং এর ট্রিটমেন্ট কোন বয়স থেকে শুরু করা উচিত বা এজিং এর ট্রিটমেন্ট আসলে কি হওয়া উচিত একটু আমাদের বলুন। আমি মনে করি যে যেখানে স্কিনের এজিং প্রসেস আসতে শুরু করছে সেখানে ট্রিটমেন্টের প্রয়োজন। একটা খুব বড় ভুল ধারণা আছে যে এজিং প্রসেস বা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট এগুলো বোধহয় সবই 40 অনওয়ার্ডস। হ্যাঁ, এটা কিন্তু পুরো ভুল ধারণা। কারণ দেখা যায় টিনেজারদের চোখে নিচে ডার্ক সার্কেল, সে রাত্রে জেগে পড়াশুনো করে, তার স্বাভাবিকভাবে ডার্ক সার্কেল আসছে, এজিং প্রসেস আসছে। আমরা কিন্তু এগুলো সব চিন্তাভাবনা করে পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে এজিং কেয়ার, নো এজিং ক্রিম নিয়ে এসেছি। আমরা এজিং প্রসেসকে অ্যান্টি বলবো না, নো বলবো। আর এই না বলাটার মধ্যে কিন্তু আমাদের সামহাউ একটা কনফিডেন্স থাকবে। এটুকু বলতে পারি যে আমার স্কিনে যেন এজিং প্রসেস সহজে আসতে না পারে, তার জন্য বলবো প্রত্যেক দিন রাত্রে শোবার সময় এবং পরের দিন সকালে এবং দুপুরে বাড়ি থাকলে পরম্পরা আয়ুর্বেদের এজিং কেয়ার নো এজিং ক্রিম এটা ইউজ করুন। এটা একটা অ্যামেজিং মেডিসিন, যিনি ইউজ করবেন উইথিন ফিউ উইকস তিনি কিন্তু বুঝতে পারবেন তার স্কিনের ফাইন লাইন্স, ডার্ক সার্কেল এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা ডক্টর সেনের কাছ থেকে জানবো ট্যান। ট্যান হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা, মানে আমরা যারা স্কুল কলেজ যাই অফিস যাই প্রত্যেকের জীবনে একবারে ট্যান নিয়ে নাজেহাল করে দিয়েছে। তো এই ট্যানটা কেন পড়ে, মানে পড়বা আমরা ট্যান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি? এটা একটা খুব বড় একটা ব্রড ডিসকাশন। হ্যাঁ, এবং ট্যান কেন পড়ে এটা ডিসকাশনটা নিয়ে এটুকু ছোট্ট সময় হয়তো বুঝিয়ে বলতে পারবো না, তবু খুব সহজে যেটুকু বোঝাবার মতো সেটুকু বলছি। আমাদের স্কিনের ইনডোল 5-6-কুইনন বলে একটা রাসায়নিক হয়, সেখান থেকে ডোপা মিন্স ডি অক্সিরাইবো ফিনাইল অ্যালানিন, সেখান থেকে ডোপা কুইনন থেকে আমাদের মেলানোসাইট সেলে মেলানিন ফরমেশন হয়। এবং এই মেলানিন ফরমেশনটা ডিপেন্ড করে মিন্স এক একটা কান্ট্রি মানুষদের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় এটা জেনেটিক, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় এটা অ্যাকওয়ার্ড, আমরা রৌদ্রে খুব বেশি ঘুরেছি তাই আমাদের এক্সপোজার এরিয়ায় মেলানিন ফরমেশন বেশি হয়েছে। সূর্যের আলোকে আমরা সবসময় খুব খুব দোস্তি, সূর্যের আলোর জন্য আমাদের ট্যান পড়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। কিন্তু আপনি জানেন সূর্যের আলো না যদি আমরা ইউজ করি আমরা ভয়ঙ্কর সব অসুখের কবলে পড়তে পারি, কারণ সূর্যের আলো থেকে ভিটামিন D3 সিনথেসিস হয়। তার জন্য আমরা সবাইকে বলি কিন্তু যে সকালের ডিম সানলাইটটা নেওয়ার জন্য, যখন ডিম থাকবে, এখন কখনো বৃষ্টি কখনো রোদ্দুর, এখন আমাদের স্কিন কিন্তু ট্যানের শিকার হতে পারে। আমরা তো প্রতিদিনই পড়ি নিউজ পেপারে, সেদিনই দেখছিলাম যে ওজোন লেয়ারে লিকেজ হয়েছে, UVA UVB প্রতি মুহূর্তে আমাদের পৃথিবীতে আসছে। শুধু তাই নয়, আজকে কিন্তু পৃথিবীর বেশ কয়েকটা কান্ট্রিতে স্কিন কার্সিনোমা এপিডেমিকের জায়গায় পৌঁছে যাচ্ছে অটোমেটিক্যালি। আজকে কিন্তু সানস্ক্রিনটা আমাকে খালি দেখতে ব্ল্যাকিস, যাতে আমি না হই, ব্ল্যাকিস কমপ্লেকশন না হই, সেই প্রিভেনশনের জন্য নয়, আজকে সানস্ক্রিনটা আমার স্কিনের একটা ট্রিটমেন্টের পর্যায়ে পৌঁছে গেছে, তাই না? আমরা সেগুলো সব চিন্তাভাবনা করে ট্যান থেকে কীভাবে মুক্তি পাবো সেটা ভাববার আগে আমাদের ভাবা উচিত যে আমরা ট্যানটা সহজে কীভাবে আসতে দেব না। সবসময় আমরা চেষ্টা করবো যখনই বাইরে বেরোবো, আমরা যদি সত্যি আমাদের স্কিনকে ভালোবাসি তাহলে কিন্তু আমরা এক্সপোজ ড্রেস পরে রৌদ্রের আলোতে বেরোবো না। হ্যাঁ, কারণ তাহলে কিন্তু ট্যান আসবেই, এটা কোনোভাবে আটকানো পসিবল নয়, বিশেষ করে যাদেরকে, বিশেষ করে স্কুল গোয়িং কলেজ গোয়িং এদের জন্য। কারণ অফিসে যারা যান তারা তো একদম আর্লি মর্নিং বেরোন বা সন্ধ্যের দিকে ফেরেন। একটা জায়গা আমাদের খুব ভাইটাল বা খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা সূর্যের আলোর থেকে ত্বককে সহজে ট্যান হতে দেব না। তার জন্য আমরা আমাদের দিক থেকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আইটেম এনেছি, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে SPF 20 এই সিজনের জন্য। পরম্পরাবিদের SPF 20 হচ্ছে একটা জেল, যে জেলটার মধ্যে রয়েছে ক্যারোট সিড মেনলি, মানে গাজরের বীজ, ক্যারোট সিডের এক্সট্রাক্ট রয়েছে, আর ওর মধ্যে কিন্তু এই UVA আর UVB-কে আটকাবার জন্য প্রয়োজনীয় নেসেসারি ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, যেখানে বর্ষাকাল বা শীতকাল তাদের জন্য কিন্তু SPF 20 ভীষণ ভীষণ ভাইটাল একটা ট্রিটমেন্ট। মানে
যেটা আমাদের সানস্ক্রিনের ক্ষেত্রে হয়, অনেকের ব্রণর সমস্যা থাকে, তো ক্রিম বেস সানস্ক্রিন লাগালে অনেকের র‍্যাশ হয়ে যায়, তো জেলটা সেই সমস্যাটা হবে না কোনোভাবে? না, জেলে তো কোনোভাবেই সমস্যা হবে না। আর আমাদের ক্রিম বেস যে সমস্ত এসপিএফগুলো আছে, আমাদের এসপিএফ রেঞ্জের মধ্যে এসপিএফ 20 পরম্পরা আয়ুর্বেদের, 30, 40, 50, আর এর বাইরেও একটা ইউনিভার্সাল সবার স্কিনের জন্য আমাদের একটা ডাস্ট ফর্মে সান থার্মাল প্রোটেকটিভ, সান প্রোটেকটিভ, পলিউশন প্রোটেকটিভ একটা মেডিসিন আছে যেটার নাম শ্যাডো। আপনি একটু হাউসওয়াইফদের জন্য বলুন যে আপনি শুধু, মানে আমরা শুধু যারা বাইরে বেরো তাদের নিয়ে আলোচনা করছি, যারা হাউসওয়াইফ, যারা রোজ রান্নাঘরে দাঁড়িয়ে আগুনের সামনে রান্না করে, তাদের তো স্কিনের জন্য কিছু প্রোটেকশন নেওয়া উচিত, তো আপনি সেটাও একটু বলুন। ভীষণ ইম্পর্টেন্ট, তাদের স্কিনের প্রোটেকশনটা দুটোভাবে নেওয়া উচিত। খুব প্রাসঙ্গিক প্রশ্ন অনুষ্কা, স্কিনের প্রোটেকশন কতটা নেওয়া উচিত সেটা রান্নাঘরের চিমনিটা বা এক্সস্ট ফ্যান বা জানলাগুলোর দিকে তাকালেই বোঝা যায়। একদম, কারণ প্রতি মুহূর্তে যে রান্নাঘরে যাবে তার স্কিন নষ্ট হবে, এটা একদম পরিষ্কার কথা। তিনি স্কিনকে, যিনি স্কিনকে ভালোবাসবেন তিনি যাই করুন না করুন রান্নাঘরে যেতে পারেন না, কারণ তার কী হবে, ওই বার্ন যে পুড়ে যাওয়া যে তেলটা, ভোলাটাইল অয়েলটা যেটা আছে, সেটা লোমকূপ থেকে একদম সিবেসিয়াস গ্ল্যান্ডের মুখ অব্দি পৌঁছে যাবে এবং সেই জায়গায় পুরোপুরি স্কিন তার নর্মাল কার্যকারিতা হারিয়ে ফেলবে। সুতরাং রান্নাঘরে যাওয়া মানে কিন্তু এজিং প্রসেস হুহু করে ফাস্টার হতে থাকবে। সমাধান কি? রান্নাঘরে যদি যেতেই হয় কাউকে, যাওয়ার সমাধান হচ্ছে দুটো। প্রথম সমাধান হচ্ছে তাকে রান্নাঘরে ঢোকবার সময় এবং বেরোবার সময় পরম্পরাবেদের ক্লেন্সিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করতে হবে, এক্সপোজারিয়া পরিষ্কার করতে হবে, যাতে ওই অয়েলটা উঠে যায়, পুরো বসতে না পারে স্কিনেতে, কারণ বসলে ওটা সিমেন্টের মতো হয়ে যাবে, লোমকূপকে পারমানেন্ট ড্রাই করে দেবে। এটা একটা করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এসপিএফ 20টা আমাদের এক্সপোজ এরিয়াতে ভালোভাবে উনি ইউজ করে রান্নাঘরে ঢুকবেন। এর বাইরে এমন অনেক মানুষ থাকেন যাদের পার্টি যেতে হয়, গেট টুগেদার থাকে, ডেটিং থাকে, স্পেশাল ডেট থাকে, তাদের স্টেজ অ্যাপিয়ারেন্স থাকে, অনেকে মেকওভার করেন। আমরা পরম্পরার এসপিএফ 40 আর 50কে এমনভাবে ফর্মুলেট করেছি অনুষ্কা, যেগুলো কিন্তু ইউজ করলে যে কোনো মেকআপের থেকে তার স্কিন অনেক বেশি গর্জাস দেখতে লাগবে। তাহলে ট্যানটাকে আমরা কন্ট্রোল করব কিভাবে? বেশি নয়, রোজ রাত্রে শোয়ার আগে আর দুপুরে বাড়ি থাকলে আরেকবার পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি অয়েল, ভালোভাবে ওই জায়গাগুলো হালকা করে ম্যাসেজ, আর তার সাথে নয়েজিং ক্রিম, মানে দুপুরে নয়েজিং ক্রিম, রাত্রে সুবর্ণকান্তি অয়েল, অথবা দুপুরে সুবর্ণকান্তি অয়েল, রাত্রে নয়েজিং ক্রিম, এরমভাবে ব্যবহার করলে ট্যানটা অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। ট্যান কেন পড়ে এবং ট্যান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী কী করতে পারি সে সম্পর্কে অনেক তথ্য জানলাম, কিন্তু জানার তো কোনো শেষ নেই, তাই আবার কালকে এই সময় ফিরে আসছি। আপনাদের যদি প্রোডাক্ট নিয়ে কোনো কোয়ারি থাকে বা ডক্টর দেবব্রত সেনের ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট পেতে, আপনারা কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 9830-339-339 অর 40-41। আর আমাদের কর্পোরেট ইমেল আইডি brandparamparaayurved@gmail.com। ফিরছি আবার আগামীকাল ঠিক এই সময়ে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।